এই মুহূর্তে যে আজকে আমরা এক্সিট পোলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জটা বিশেষ করে আমরা তুলে ধরবো, এই রায়গঞ্জটা নিয়ে একটা মানসিকতা বা মানুষের একটা উন্মাদনা সেটার ওপরে দেখার একটা বিষয়। তবে সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেখানে আলী ইমরান রমেশ ভিক্টর প্রায় 37% কাছাকাছি তিনি ভোট পেয়ে সম্ভাব্য তিনি জয়ী হচ্ছেন। যেহেতু ভোটের শতাংশ দিক থেকে অনেকটাই এগিয়ে আছে কংগ্রেস প্রার্থী, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমেশ ভিক্টর, তার কিন্তু ভোট একেবারে সর্বশেষ যে প্রচার থেকে বিভিন্ন পর্যালোচনা থেকে দেখা গিয়েছে এবং আমরা একেবারে কনফার্ম বলতে পারি সেখানে কিন্তু ভালো একটা লড়াই দিয়েছে আলী ইমরান রমেশ ভিক্টর। সেটা কিন্তু ভালো একটা জোটের তার দিকে হাওয়া বইতে শুরু করেছে, তিনি জয়ী হবেন। 4 তারিখের পর ভিক্টরের শুধু জয়ের শুধু সময়ের অপেক্ষা, তার প্রিয় রঞ্জন দাসমুন্সির অর্থাৎ মুক্তিতে মাল্যদান করার পর নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করেছেন। প্রিয়রঞ্জন দাসকে একেবারে সামনে রেখে তার আশীর্বাদ, তার পরিবারের প্রতি একেবারে ভালোবাসা, সেই মতাবেক অনুযায়ী কিন্তু কংগ্রেস দল থেকে তাকে যখন প্রার্থী করেছে স্বাভাবিকভাবে মানসিকতায় নিয়ে কিন্তু বাংলার মানুষজন কিন্তু এবার রায়গঞ্জে বিজেপির প্রার্থীকে পেছনে ফেলে কিন্তু এগিয়ে রয়েছে। এই সমীক্ষাতে বড় একটা রিপোর্ট বলছে আলী ইমরান রমেশ ভিক্টর সম্ভাব্য তিনি জয়ী, একেবারে আমরা বলেই মানে বলতে পারি। কিন্তু এই জয় সাধারণ মানুষের একটা স্বাভাবিকভাবে কিন্তু তৃণমূলের কল্যাণ ফল্যাণ এখানে কোনো তাদের মানে কথার উত্তর কিন্তু সাজবে না, তাই না? তৃণমূল অনেকটাই ভোটে পিছিয়ে থাকবে, সেখানে বাম কংগ্রেস জোটের ভোটের শতাংশ দিক থেকে প্রায় 37% ভোট পাবেন। 37% ভোট পেয়ে তিনি ক্ষমতা দখল করছেন রায়গঞ্জ। পরবর্তী সময়ে তৃণমূল কী করেছিল, ভোট কাটাকাটি মানে অঙ্কের মাস্টারে তারা কিন্তু বিজেপিকে ক্ষমতায় এনেছে। বিজেপিকে ক্ষমতায় আনার দায়িত্ব কি না, তো প্রিয়রঞ্জন দাসমুন্সির পরিবারের দীপা দাসমুন্সি যখন প্রার্থী হয়েছিল তার পরিবার তার সপরিবারকে প্রার্থী করানো হয়েছিল একেবারে স্পষ্টভাবে। কিন্তু কানহাইচন্দ্র আগ্রওয়াল তিনিও সেরকম প্রচার করেননি, তৃণমূলে সেরকম ময়দান তাকে দেখা যায়নি। কিন্তু আলী ইমরান রমেশ ভিক্টর সম্ভাব্য তিনি জয়ী হচ্ছেন। 4 তারিখে আপনারা এই কথাটি মিলিয়ে নেবেন যে আমি কথাটি বললাম না, কথাটি ঠিক বলেছি না, খারাপ বলেছি না, ভুল বলেছি। সার্ভের রিপোর্টে বলছে 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভাতে বিপুল পরিমাণে একটা লিড হচ্ছে, লিড মানে মার্জিন 10,000, কোনোটায় পুরো বিধানসভায় 10, 12, 14, 8, 6, 3, 2 এইভাবে লিড মার্জিনটা টানে তিনি জয়ী হচ্ছেন। অর্থাৎ তিনি বলা যেতে পারে তিনি 14,000 থেকে 20,000 ভোটের মার্জিনে জয়ী হবেন, এটা একটা আশাজনক। কিন্তু বাংলার মানুষ কিন্তু এবার আলী ইমরান রমেশের ওপর, ভিক্টরের ওপর কিন্তু তিনি তার ওপর ভরসা রাখছে রায়গঞ্জের বাসী। তাই রায়গঞ্জের মানুষজন স্বাভাবিকভাবে জোটের ওপর ভরসা রেখেই সরাসরি এক প্রকার বলা যেতে পারে যে আলী ইমরান রমেশ ভিক্টর সম্ভাব্য তিনি জয়ী হচ্ছেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত, কিছু আপনাদের সঙ্গে টিপস তুলে ধরলাম। তবে তৃণমূল প্রার্থী বা তৃণমূল ভোটে হারবে তৃণমূলের কোনো জায়গা নেই। এর আগে ছিল দেবশ্রী, হ্যাঁ দেবশ্রী, কিন্তু এই দেবশ্রীকে মানুষ কতটা আকর্ষণীয়ভাবে তিনি কোনো কাজ করেননি, সেই মতাবেক অনুযায়ী কিন্তু নির্বাচনী প্রচারটা কাজে লাগিয়ে এবার যে দেখা গিয়েছে সেটা বলা যেতে পারে যে আলী ইমরান রমেশ ভিক্টর একেবারে বিপুল ভোটের মার্জিনে তিনি জয়ী হচ্ছেন। একেবারে বলা যেতে পারে 37% থেকে 36% কাছাকাছি তিনি ভোট পাবেন সম্ভবত। আজকে ছিল আমাদের এই যে প্রতি ফলন বা ফলাফলের যে আপডেট সেটা এখন দেখার বিষয়।